মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ে কর্মী বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে দুই নারী শ্রমিক সহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্ত পঁচিশ জন সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ব্রিজ এলাকায় মানিকগঞ্জ বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পোশাক কর্মী বহনকারী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আর পাশের খাদে পড়ে যায় ট্রাকটি সময় বাসে থাকা দুই নারী পোশাক শ্রমিক সহ তিনজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত পঁচিশ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ঢাকা রিচা মহাসড়কের সকালটা একদম এই শিবালা উপজেলার বোয়ালি এলাকা এটা এখানে কিন্তু সকাল সাড়ে সাতটার দিকে ঘটে অর্থাৎ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে সকালের দিকে এবং কিন্তু মুখোমুখি সংঘর্ষে এই গার্মেন্টস যে বহনকার গার্মেন্টস কর্মী বহনকারী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে তারা বাস এই বাছের সাথে বিপরীত গ্রামে অর্থাৎ আরিচা আগামী একটি ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে একজন নিহত হয় তারপর স্থানীয় এবং হায়ার পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতাল এবং কর্নেল মালিকটা মেডিকেল কলেজে নেওয়ার পরে আরও দুই নারীর মৃত্যু হয়েছে আমরা এ পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত বা জানতে পেরেছি একজন হচ্ছেন বিথি আক্তার ফুলি ও সাবিনা তারা সকলে কিন্তু গার্মেন্টস কর্মী তবে এখানে এলাকাবাসী এবং প্রত্যেক দোষীরা যেটা বলছেন সেটা হচ্ছে এ সকালের দিকে যেহেতু টাকা চালকের ঘুম ছিল ঘুমের কারণেই কিন্তু তাকে এই আঘাত করে সামনে থেকে এবং দুমরে মশে যায় বাসটিতে এবং শত যে ওখানে তিরিশ জন নারী ছিল না নারীরা কিন্তু আহত হয় এবং তিন জনের পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও কিন্তু এই পর্যন্ত সাত জনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা এটা রয়েছে এটা হাসপাতালে এই ছিল আমার কাছে এটা মানিকগঞ্জে এটা ঘটনাস্থল এই যে তাজা পান ঝরে যাওয়ার সর্বশেষ তথ্য আমরা তখন সরাসরি ছিলাম মানিকগঞ্জের শিবালয়ে